শুভ মধ্যাহ্ন। ঢাকা ট্রিবিউনের 12:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আসিফ মোস্তফা জামাল। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে সব উপজেলায় হবে একদিনের টিকা ক্যাম্পেইন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও 138 জন। পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য সরবরাহ বন্ধ। ভারতে হাসপাতালে আগুন, 10 কোভিড রোগীর মৃত্যু। করোনা চিকিৎসায় বড়ির যুগ শুরু। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী উপজেলা পর্যায়ে সব কমিউনিটি ক্লিনিকে টিকা ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 6-11 নভেম্বরের মধ্যে যে কোনো একদিন এই ক্যাম্পেইন চালানোর নির্দেশনা দিয়ে সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরে MNC এন্ড AH বিভাগের পরিচালক ও লাইন ডিরেক্টর ডক্টর মোহাম্মদ শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী 6-11 নভেম্বরের মধ্যে যে কোনো একদিন আপনার উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে COVID-19 ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 138 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24,518 জনে, যার মধ্যে নভেম্বর মাসে ভর্তি হয়েছেন 863 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে এখন পর্যন্ত মারা গেছেন 95 জন, যার মধ্যে নভেম্বর মাসে মারা গেছেন 4 জন। শনিবার 6 নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে 2 দিন ধরে সারা দেশে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। তবে জেটিতে জাহাজ থেকে খোলা পণ্য ও কন্টেইনার লোড আনলোড স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে পণ্য ও যাত্রীবাহী পরিবহনে ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে বাস ট্রাক সহ সকল ধরনের পরিবহন ধর্মঘট চলছে। ফলে শুক্রবার ভোর থেকে বন্দরে পণ্য খালাসের কোনো গাড়ি ঢুকতে বা বের হতে দেখা যায়নি। ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে সেখানকার ICU থাকা অন্তত 10 COVID-19 আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। শনিবার 6 নভেম্বর মুম্বাই থেকে 250 কিলোমিটার দূরে আহমেদনগরের সিটি সিভিল হাসপাতালে ভোরে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র বলেছে, অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট প্রবল ধোঁয়া শ্বাসরোধ হয়ে ICU থাকা রোগীদের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক ও ফাইজার এ রোগের চিকিৎসায় মুখে খাওয়া বড়ির পরীক্ষায় উৎসাহব্যঞ্জক ফলাফল পেয়েছে। এছাড়া বিষণ্নতা প্রতিরোধী এক ওষুধও কোভিড চিকিৎসায় ভালো ফল দেখিয়েছে। বার্তা সংস্থা AFP এসব তথ্য জানিয়ে বলেছে, মুখে খাওয়ার এই বড়ি মহামারীর বিরুদ্ধে লড়াই এক নতুন অধ্যায় খুলতে পারে। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউন ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইটে এবং ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব ও গুগল নিউজে। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।